বলিউড কিংবা তামিলের মাঝারি মানের দুটি সিনেমার বাজেট এ করলে যা হবে সেই বাজেট ধরা হয়েছে শুধু একটি গানের জন্য। এমন বিস্ময়কর রেকর্ড তৈরি করতে চলেছেন তামিল নির্মাতা শঙ্কর, যেটা দেখা যাবে তার আগামী সিনেমা গেম চেঞ্জারের। ছবিটিতে অভিনয় করেছেন তেলেগু তারকা রামচরণ ও বলিউডের কেয়ারা আদভানি। এই সিনেমার 5টি গান থাকছে আর সেই 5 গানের পেছনেই ব্যয় করা হবে 90 কোটি রুপি। নির্মাতা চাইছেন গানের সঙ্গে চোখ ধাঁধানো উপস্থাপনা দর্শকের সামনে হাজির করতে। শোনা যাচ্ছে গেম চেঞ্জারের গান তৈরি করছেন থামানেস, বিশাল আয়োজনের প্রজেক্ট, তাই ক্যারিয়ারের সেরা সুর সঙ্গীতের চেষ্টায় ডুবে আছেন তিনি। গানগুলোর কোরিওগ্রাফি করবেন জনি মাস্টার ও প্রভুদেবা। যদিও বাজেট সংক্রান্ত খবরটি নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বার্তা পাওয়া যায়নি। গেল বছর রামচরণকে দুটি সিনেমায় দেখা গেছে, এরই মধ্যে ত্রিপুরার বক্স অফিসে যেমন রেকর্ড করেছে তেমন গানের জন্য অস্কার জিতে তৈরি করেছে ইতিহাস। অন্যদিকে আচার্য নামের আরেকটি সিনেমা বক্স অফিসে একেবারেই সুবিধা করতে পারেনি, তাই এখন পুরোদমে গেম চেঞ্জারেই সময় দিচ্ছেন তিনি। গেম চেঞ্জার মুভিটি এই বছরের সর্বশ্রেষ্ঠ মুভি বলে ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের এই প্রিয় চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে ফেলুন ও ভিডিওতে একটা লাইক দিন।